हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू नुसरत रेसिपी अपना सबाई केमन आशा करी जे जेखने आछेन सुस्थ आछेन भालो आछेन आज के आमी आपनादेर बानिये देखाबो चकलेट पेस्ट्री आमी जेभावे घरे बानाई सेभावे आपनादेर देखानोर चेष्टा करेछि आशा करछि आमार भिडियोटी आपनादेर भालो लागबे तो तार आगे अवश्यई आमार भिडियोटी सम्पूर्ण देखबेन तो चलुन कथा ना बाड़िये आपनादेर देखिये दिई एई मजादार चकलेट पेस्ट्रीटी किभावे बानाते हय উপকরণগুলো আগে চেলে নেব তো এখানে আমি দিয়ে দেব 3/4 কাপ ময়দা সাথে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার এখানে আমি ফ্রোস্টার কাট বেকিং পাউডারটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করতে পারেন বাট ফ্রোস্টার কাট বেকিং পাউডারটা বেশি ভালো তাই আমি ফ্রোস্টার কাট বেকিং পাউডারটা ইউজ করেছি সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দেব এক চিমটির মতো লবণ এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে চেলে নেব এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে আগে মিলিয়ে নেব এখন আমি ডিমটাকে বিট করে নেব তো এখানে আমি তিনটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি সাদা অংশ আলাদা করে নেব আর কুসুমটাকে আলাদা করে নেব সাদা অংশটাকে আমি 1 মিনিটের মতো বিট করে নেব এক মিনিটের মতো আমি বিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা ফোমি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি তো এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি আমি ব্রাউন সুগারটা নিয়েছি আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন তো এটাকে অল্প অল্প করে দেব আর বিট করতে থাকব ঘন একটা ফোম হওয়া পর্যন্ত আমার বিট করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ঘন একটা ফোম হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি যে কুসুমটা রেখেছিলাম সেটা একটা একটা করে দেব আর বিট করব বেশি বিট করা লাগবে না জাস্ট মিলে গেলেই হবে কুসুমটাকে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ চকলেট এসেন্স আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন বাট আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো আমি চকলেট এসেন্সটাই দিচ্ছি সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল আমি চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর মেলাতে থাকব দুইবারে দিয়ে আমি মিলিয়ে নিব তো মেলানোর সময় অবশ্যই খেয়াল করবেন আস্তে আস্তে মেলাতে হবে আপনি যদি খুব জোরে তাড়াতাড়ি মেলান তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই পর্যায়ে এই জিনিসটাকে আস্তে আস্তে মেলাতে হবে সবগুলো উপকরণ আমার ভালো করে মেলানো হয়ে গিয়েছে এখন আমি স্প্যাচুলার সাহায্যে সাইডে যেগুলো আছে সেগুলো একসাথে করে নিচ্ছি পেস্ট্রি কেকের ব্যাটার আমার রেডি এখন আমি এটাকে মোল্ডে ঢেলে নেব তো এখানে আমি 4 কোণা শেপের একটি মোল্ড নিয়েছি তো এখন আমার যে ব্যাটারটা আছে সেটা এই মোল্ডের মধ্যে দিয়ে দিব
এটাকে একটু দুই তিনবার ট্যাপ করে নেব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। হাঁড়িটার মাঝখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন যে কেকের ব্যাটারটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। ঢেকে এটাকে আমি 25-30 মিনিট কুক করব। এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এখানে আমি ব্লুবেরি ডার্ক চকলেটটা ইউজ করব। তো আমি 1 কাপের মতো ডার্ক চকলেট নিয়ে নেব। কেকের উপরে দেওয়ার জন্য এখানে আমি চকলেট গানাশ বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটি পাত্রে গরম ফুটন্ত পানি নিয়েছি, এখন এর উপরে একটি কাচের পাত্র দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ ডার্ক চকলেট, দিয়ে দিব 1/2 কাপ হুইপিং ক্রিম। এখানে আমি ফ্লোরা হুইপিং ক্রিমটা ইউজ করেছি, তো এটা আমি 1/2 কাপ দিয়ে দিব। এখন হুইপিং ক্রিম আর চকলেটটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো গলে যাওয়া পর্যন্ত। আমার চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি কেকের ভিতরে দেওয়ার জন্য একটি ক্রিম বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ হুইপিং ক্রিম নিয়েছি। এখন আমি এটাকে বিট করে নেব, প্রথমে লো হিটে বিট করে নেব। আমি বিট করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ যে চকলেট গার্নাশটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে দিব। এখন এটাকে আমি হাই হিটে বিট করে নিব। ক্রিমটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে দেব। তো চলুন এখন দেখে আসি আমার কেকটা হয়েছে কিনা। এখানে আমার প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আমার কেকটা হয়েছে কিনা। মাঝখানে আমি উঠিয়ে দেখেছিলাম হয়েছে কিনা, বাট হয়নি। তো হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমি একটি কাঠি নিয়ে নিয়েছি। আমার কেকটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, দেন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার কেকটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 2 ভাগ করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি 2 ভাগ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সুগার সিরাপ। তো এটাকে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আর যে চকলেট গার্নাশটা বানিয়েছিলাম সেটা থেকে 1 টেবিল চামচ নিয়েছি, নিয়ে দুইটাকে একসাথে মিলিয়ে নিয়েছি। এখন আমি এই সুগার সিরাপটা দিয়ে দেবো উপরে ভালো করে। সুগার সিরামটা আমি দিয়ে দিয়েছি, এখন এর উপরে ক্রিম দিয়ে দেব।
এর উপরে কিছু চকলেট চিপস দিয়ে দেব। এটা আপনার ইচ্ছা হলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। একইভাবে যে সিরামটা আছে সেটা দিয়ে দিব। কেকের উপরে আমার ক্রিম লাগানো হয়ে গিয়েছে, এখন যে চকলেট গানাশটা আছে সেটা উপরে দিয়ে দিব আমি। এখন এটাকে চার সাইডে আমি ভালো করে মিলিয়ে নেব, ছড়িয়ে দেব চারপাশে। উপরে আমার চকলেট গার্নাশটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে দিব। আমার কেকটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে পিস করে নেব। সাইড একটু বড় রেখেছি আর একটা সাইড আমি একটু ছোট স্লাইস করে নিয়েছি। এখন এর উপরে আমি চকলেট দিয়ে দেবো, আমি কিছু চকলেট গুঁড়ো করে নিয়েছিলাম এর উপরে দিয়ে দেবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।